অবাক কাণ্ডই বটে। 77 বছর পর পাওয়া গেল হারিয়ে যাওয়া বিমান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1945 সালে 13 জন যাত্রী নিয়ে নিখোঁজ হয় C-46 পরিবহন বিমান। দক্ষিণ চীনের কুমিং থেকে যাত্রা শুরু করেছিল এটি। এরপর হঠাৎ করে ঝড়ের কবলে পড়ে হারিয়ে যায় বিমানটি। বহু খোঁজাখুঁজির পরও যখন বিমানটির খোঁজ আর পাওয়া যায়নি, তখন সবাই আশা ছেড়ে দেন। তবে দীর্ঘ 77 বছর পর নিখোঁজ বিমানটি পাওয়া গেছে ভারতের মধ্যে পড়া হিমালয়ের নির্জন পাহাড়ে। এ খবরটি জানিয়েছে আল জাজিরা। ওই বিমানটিতে থাকা এক অফিসারের ছেলের প্রচেষ্টায় নতুন করে শুরু হয় বিমানটির খোঁজ। বিমানটি অনুসন্ধানে নামেন ক্লাইটন কুহেলস নামের একজন দুঃসাহসী মানুষ। তবে তার সঙ্গে এ অভিযানে যোগ দেওয়া 3 জন প্রাণ হারান। বিমানটি পাওয়া গেলেও এটি অক্ষত অবস্থায় পাওয়া যায়নি। অনুসন্ধানকারী দল হিমালয়ের একটি পাহাড়ের চূড়ায় এটির ধ্বংসাবশেষ পায়। এতদিন পর আর কেউ বেঁচে থাকবে না, এটি জানা ছিল সবার। তবে আশা ছিল দুর্ঘটনার শিকার হওয়া মানুষগুলোর চিহ্ন হয়তো পাওয়া যাবে, কিন্তু এর কিছুই পাওয়া যায়নি। পাওয়া যায়নি মানুষের কোনো চিহ্ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 100 বিমান ভারত, মিয়ানমার ও চীনে হারিয়ে গেছে। এর মধ্যে কিছু বিমানকে গুলি করে ধ্বংস করেছে জাপান সেনারা, আর বাকি বিমানগুলো প্রাকৃতিক দুর্যোগে পড়ে চিরতরে হারিয়ে গেছে।